আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত, ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত-তাহরিকের মাননীয় প্রতিষ্ঠাতা ও সম্পাদক মণ্ডলীর সম্মানিত সভাপতি মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন শাখা এলাকা থেকে আগত প্রাণপ্রিয় কর্মী ও সাথী বন্ধুগণ, রমজান মাস মুত্তাকি হওয়ার মাস, তাকওয়া অবলম্বন করার মাস। রমজানের সিয়াম ফরজ হওয়ার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। আর তাকওয়া শব্দের একাধিক অর্থ হয়ে থাকে, একটি অর্থ যেমন আল্লাহর ভয় ভীতি, আরেকটি অর্থ হচ্ছে নিজেকে বাঁচিয়ে রাখা, পরহেজ করা, যাবতীয় গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়ার আরেকটি অর্থ হচ্ছে আনুগত্য করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মতো চলা, আল্লাহ প্রেরিত বিধানের আলোকে নিজের জীবনটা গড়ে তোলার নাম হচ্ছে তাকওয়া। সিয়ামের মাস, সিয়াম শব্দের অর্থ আমরা জানি, সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খানাপিনা, স্ত্রী সম্ভোগ সহ যাবতীয় শরীয়ত নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। আমরা সিয়াম পালন করতে পারি সকলেই, কিন্তু শরীয়ত নিষিদ্ধ কর্ম আমরা ছাড়তে পারি না সকলে। আমরা সিয়ামও রাখি, আমরা অন্যায় করি, আমরা সিয়ামও রাখি, আমরা মিথ্যা কথা বলি, আমরা সিয়ামও রাখি, আমরা হারাম কাজের সাথেও জড়িত আছি। যদি সিয়াম রেখে হারাম না ছাড়তে পারি, অন্যায় কর্ম না ছাড়তে পারি, তাহলে সিয়ামের কোনো গুরুত্ব নেই, এই সিয়াম আল্লাহর কাছে কবুল হবে না, এ কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, মাল্লাম ইয়াদা কাউলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি সিয়াম রাখলো কিন্তু মিথ্যা কথা ও কর্ম ছাড়তে পারলো না, যে ব্যক্তি সিয়াম রাখলো কিন্তু মিথ্যা কথাও অন্যায় কর্ম ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবা, ওই ব্যক্তির না খেয়ে থাকায় খানাপিনা পরিত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। যে ব্যক্তি সিয়াম রেখে মিথ্যা কথা ছাড়তে পারলো না, ওই ব্যক্তির না খেয়ে থাকার আল্লাহর কোনো প্রয়োজন নেই, অর্থ হচ্ছে ওই ব্যক্তির সিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, ওই ব্যক্তির সিয়াম আল্লাহর কাছে কবুল হবে না। সেজন্য আমাদেরকে সিয়াম রাখতে হবে, তাকওয়ার সাথে সিয়ামের যে সম্পর্ক আছে সেই সম্পর্ক রেখে আমাদেরকে সিয়াম রাখতে হবে।
শরীয়তের যাবতীয় বিধান যেগুলো হালাল সেগুলো গ্রহণ করতে হবে, হারামগুলো আমাদের ছেড়ে দিতে হবে। শরীয়তের অন্যতম একটি বিধান হচ্ছে যাকাত ও সাদাকা। যাকাত ও সাদাকা এ বিষয়ে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কথা বলার আশা করছি। আল্লাহ ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ ইসলামের পাঁচটি রুকনের মধ্যে পাঁচটি স্তম্ভের অন্যতম একটি হচ্ছে যাকাত। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাতি ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, পাঁচটি রুকনের উপরে ভিত্তিশীল। তার প্রথম হচ্ছে কালেমা, এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং নবী মুহাম্মদ আল্লাহর রাসূল। দুই নম্বর হচ্ছে সালাত প্রতিষ্ঠিত করা, তিন নম্বর হচ্ছে যাকাত দেওয়া, চার নম্বর হচ্ছে হজ সম্পাদন করা, আর পাঁচ নম্বর হচ্ছে রমজান মাসের সিয়াম রাখা। এই পাঁচটির মধ্যে তিনটি ইবাদত সকলের জন্য প্রযোজ্য। অর্থ থাকলেও আদায় করতে হবে, অর্থ না থাকলেও করতে হবে। টাকা পয়সার মালিক যিনি তিনি করবেন, যিনি গরিব যিনি ফকির যিনি নিঃস্ব তিনিও আদায় করবেন। তার মধ্যে সিয়াম হচ্ছে একটি, আর যাকাত এবং হজ এই দুটি হচ্ছে শর্ত সাপেক্ষে ফরজ। যার সম্পদ আছে তাকে যাকাত দিতে হবে, যার হজ করার সামর্থ্য আছে তাকে হজ করতে যেতে হবে। সামর্থ্য না হলে হজ করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা যদি মনে করি আমরা মুসলমান, পাঁচ অক্ত সালাত ঠিকই আদায় করব, রমজান মাসের সিয়ামও ঠিকই রাখবো, কালামে তাওহিদে আমাদের বিশ্বাস আছে, কিন্তু যাকাত দিতে হবে এটা আমরা মানতে রাজি না, তাহলে কি মুসলমান থাকা যাবে? এই পাঁচটির যদি একটা বা দুইটা বাদ দেওয়া হয় তাহলে কি মুসলমান থাকা যাবে? জি না, যাবে না। যাকাত দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতকে ফরজ করে দিয়েছেন, যাকাতকে ফরজ করে দিয়েছেন। নেসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, এর কম হলে ফরজ না, কিন্তু নফল হিসাবে আদায় করতে হবে, করা উচিত। নফল সিয়াম, নফল যাকাত, নফল সাদাকার গুরুত্ব অনেক বেশি। এ বিষয়ে আমরা শেষের দিকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মাআর রাকিঈন, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা তাওবার 103 নম্বর আয়াতে খুদমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের মাল থেকে সাদাকা আদায় করো। খুদমিন আমওয়ালিহিম সাদাকা, তাদের মাল থেকে সাদাকা আদায় করো, যাকাত আদায় করো, যা তাদেরকে পবিত্র করবে এবং পরিশুদ্ধ করবে। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে সম্পদ পরিশুদ্ধ হয়। যাকাত দিতে হবে, এ কথাই হচ্ছে ঠিক, এটাই হচ্ছে চূড়ান্ত কথা, এটা আল্লাহর বিধান। এই বিধান অস্বীকার করে মুসলমান থাকার কোনো সুযোগ নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ বিন জাবালকে ইয়ামানে পাঠালেন, মুয়াজ বিন জাবালকে ইয়ামানের গভর্নর করে পাঠানোর সময় তাকে নির্দেশ দিলেন, হে মুয়াজ, তুমি ইয়ামানে যাচ্ছ, সেখানে গিয়ে তোমার প্রথম কাজ হবে উদুহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তুমি তাদেরকে দাওয়াত দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তুমি তাদেরকে প্রথম যে দাওয়াতটি শোনাবে সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই, একমাত্র আল্লাহ ব্যতীত, ও আন্নি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি মুহাম্মদ হচ্ছি আল্লাহর রাসূল। এই দাওয়াতটা তুমি তাদেরকে প্রথম দিবে। ফাইনহুম আতাউলি দালিক, যদি তারা এই কথা মেনে নেয়। আল্লাহ নবী তাকে এবার বললেন ফাইনহুম আতাউলি দালিক, যদি তারা এই কথা মেনে নেয়, ফালিমহুম, তখন তাদেরকে জানিয়ে দিবে আন্নাল্লাহ কাদ ইফতাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়ামিন ওয়া লাইলাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর প্রতিদিন দিনে এবং রাতে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। এই কথা তখন তুমি তাদেরকে বলবে, প্রথম কালেমার দাওয়াত দিবে, তারপরে বলবে যে তোমাদের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইনুম আতাউলি দালিক, যদি তারা এই কথার উপরে আনুগত্য স্বীকার করে, যদি তারা মেনে নেয়, প্রথমে তারা কালেমা স্বীকার করে নিল, তারপরে তারা পাঁচ ওয়াক্ত সালাত একথা স্বীকার করে নিল, যদি এ কথা স্বীকার করে নেয়, এ কথা মেনে নেয়,
এই কথার প্রতি আনুগত্য করে ফালিমহুম, তখন তাদেরকে জানিয়ে দিবে আল্লাহ আফতারাদ আলাইহিম সাদাকা তুখাদু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, তখন তাদেরকে জানিয়ে দিবে যে তাদের উপর তাদের ধনীদের উপর যাকাত ফরজ করে দেয়া হয়েছে। আল্লাহ আফতারাদ আলাইহিম সাদাকা তুখাদু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যা তাদের ধনীদের কাছ থেকে গ্রহণ করা হবে আর গরিবদের মধ্যে বণ্টন করে দেয়া হবে, এটা তাদেরকে জানিয়ে দিবে আল্লাহ নবী মুয়াজ বিন জাবালকে ইয়ামানে যখন পাঠালেন তখন তাকে এই ধারাবাহিক নির্দেশগুলি তিনি আর তাকে দিয়েছিলেন, প্রথমে কালেমা, তারপরে সালাত, তারপরে হচ্ছে যাকাত। যেখানে সালাতের কথা আছে কোরআন মাজিদের প্রায় সেখানেই যাকাতের কথা আসছে। আকিমুস সালা ওয়া আতুজ যাকা, সালাত আদায় করো এবং যাকাত দাও। দুর্ভাগ্য আমরা সালাত আদায় ঠিকই করি, মসজিদে আগে ঠিকই যাই, তাহাজ্জুদও ঠিকই আদায় করি, কিন্তু টাকা দেওয়ার ক্ষেত্রে যাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা অলস, আমরা গাফিলতি করি। যাকাত আমরা অনেকে আবার দেই, হিসাব করে দেই না, কিছু একটা লামসাম দিয়ে দেই, কিন্তু যাকাতের যে একটা কমপ্লিট একটা বিধান আছে, যাকাত দেওয়ার যে একটা পদ্ধতি আছে, এর যে একটা হিসাব আছে, এই হিসাবটা আমরা অনেকে করার চেষ্টা করি না বা করতে জানি না, বা অনেক ইচ্ছা করে আমরা গাফিলতি করি। যাকাত দেওয়ার তাগাদা অনেক হাদিসে এসেছে, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস বুখারী মুসলিমের হাদিস, তিনি বলছেন লাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, ওয়াস্তুখলিফা আবু বকর, এবং আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, তখন বাদাহু ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব, তার খলিফা হওয়ার পরে আরবদের যারা কুফুরি করে তারা কুফুরি করল, তখন আবু বকর সিদ্দিক অত্যন্ত কঠোর ভূমিকা পালন করলেন, যারা যাকাত আদায় করতে অস্বীকার করবে তাদের বিরুদ্ধে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, বললেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কাইফা তুকাতিলুন নাস ওয়াকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ। ওমর ফারুক জিজ্ঞেস করে বললেন, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আপনি কিভাবে মানুষের সাথে যুদ্ধ করবেন, জিহাদ করবেন, অথচ আল্লাহর নবী তো বলেছেন আমি যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি ওই পর্যন্ত যতক্ষণ না ওই কোনো ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার সাথে কোনো যুদ্ধ নেই। ওমর ফারুক আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এই কথা বলছেন, যখন আবু বকর যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলেন, তখন ওমর ফারুক বললেন যে আপনি কিভাবে তাদের সাথে যুদ্ধ করবেন, অথচ নবী তো বলেছেন যে আমি আদিষ্ট হয়েছি ওই ব্যক্তির সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে যতক্ষণ ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। ফমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পাঠ করবে, সে তখন নিরাপদ হয়ে গেল। আসমা মিন্নি মা লাহু ওয়া নাফসাহু, সে তার মালকে এবং তার জীবনকে আমার কাছ থেকে নিরাপদ করে নিল, অর্থাৎ তার সাথে আর কোনো জিহাদ নেই, তার সাথে কোনো যুদ্ধ নেই। এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার অবস্থানে দৃঢ় থাকলেন, তিনি বললেন ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, আল্লাহর কসম করে বলছি, আবু বকর সিদ্দিক বলছেন আল্লাহর কসম করে বলছি হুমার, আমি ওই ব্যক্তির সাথে অবশ্যই যুদ্ধ করব যে ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, যে ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, লা উকাতিলান্না, আমি অবশ্যই ওই ব্যক্তির সাথে জিহাদ করব, যুদ্ধ করব। ফাইন্নাজ্জাকাতা হাকুল মাল, কেননা যাকাত হচ্ছে আল্লাহর হক, যাকাত হচ্ছে আল্লাহর হক। তিনি আরো বললেন আল্লাহ আল্লাহর কসম করে বলছি, লাউ মানাউনি ইকালান কানু ইউআদুনাহু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতালতুহুম ইলা মানহি লিমানহি, আল্লাহর কসম করে আরো বলছি, যদি তারা একটি উটের রশি পর্যন্ত যাকাত জমা করতে অস্বীকার করে, যেটা আল্লাহর নবীর কাছে জমা করা হতো, অর্থাৎ আল্লাহর নবীর হাতে যে যাকাত দেওয়া হতো, কেউ 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 বলল আমরা তো আল্লাহর নবীর জামানায় নবী যখন বেঁচে ছিল সেই জন্য নবীর কাছে যাকাত দিয়েছি, এখন আর আমার যাকাত জমা করার প্রয়োজন নাই, আমি একা একা যাকাত দিব,
একা একা জাকাত আদায় করব, জাকাত জমা করব না রাষ্ট্রীয় কোষাগারে। এই কথা শুনে আবু বকর সিদ্দিক বললেন, ওই ব্যক্তি সম্পর্কে বললেন, যে ব্যক্তি আল্লাহ নবীর হাতে একটা উটের রশি পর্যন্ত জাকাত দিয়েছে, সে যদি আজকে আমার কাছে উটের রশি জাকাত দিতে অস্বীকার করে, আল্লাহর কসম করে বলছি আমি আবু বকর তার সাথে জিহাদ করব, তার সাথে কোনো আপোষ নেই, তার সাথে কোনো খাতির নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই দৃঢ়তা দেখে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই মনোবল দৃঢ় দেখে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার অবস্থান থেকে ফিরে আসলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন বলতে বাধ্য হলেন, ফাওয়াল্লাহি মা হুয়া ইল্লা আন রাআইতু রাআইতুল্লাহ আযজা ওয়া জাল্লা কদ শারা সাদরা আবি বকরিন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অন্তরটাকে খুলে দিয়েছেন, জিহাদের জন্য তার অন্তরটাকে তিনি প্রশস্ত করে দিয়েছেন, খুলে দিয়েছেন, দৃঢ় করে দিয়েছেন। আমি এটাই বুঝলাম, আন আরাফতু আন্নাহুল হক, আমি একথাও বুঝে নিলাম যে আবু বকর সিদ্দিক সঠিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত সঠিক। যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে তার যে দৃঢ়তা, তার যে জিহাদি মানসিকতা, তার যে এত কঠোরতা, এটাই ঠিক। আমি উমার যে শিথিলতা প্রদর্শন করে চলেছি বা আমি যে চিন্তা করেছি, আমার এই চিন্তাটা ঠিক না। সম্মানিত উপস্থিতি, দেখুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে কত কঠোর ছিলেন। দুর্ভাগ্য আজকে আমাদের রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায়ের ব্যবস্থা নেই, যার কারণে আমরা স্বাধীন মতো যাকাত আদায় করি অথবা করি না। যদি ইসলামিক রাষ্ট্র হতো, ইসলামী হুকুমত যদি দেশে থাকতো, তাহলে ট্যাক্স আদায় করা হয় না, আপনারা খাজনা দেন না। দেখবেন প্রতিনিয়ত শুধু ট্যাক্স বৃদ্ধি পাচ্ছে, পানির ট্যাক্স বলেন, গ্যাসের ট্যাক্স বলেন, বিদ্যুতের ট্যাক্স বিল বলেন, পৌর কর বলেন, এটা বলেন সেটা বলেন, বহুগুণে বৃদ্ধি করা হচ্ছে। এদেশে 15% করে ভ্যাট আদায় করা হয়, মুসলমানদের দেশে মুসলমানদের উপর বিভিন্ন কর আরোপ করা আছে, কিন্তু আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর প্রদত্ত যে কর নাজিল করে আল্লাহ কর নির্ধারণ করে দিয়েছেন, শতকরা 2.5% করে যাকাত আদায় করতে হবে। দুর্ভাগ্য এদেশের কোন সরকার এটা কখনো বাস্তবায়ন করে নাই। ওই সমস্ত ট্যাক্স বাদ দিয়ে যদি যাকাত আদায় করা হতো, মুসলমানদের টাকা থেকে যদি ইসলামের বিধান অনুযায়ী যাকাত আদায় করা হতো, বাংলাদেশে গরিব লোক খুঁজে পাওয়া যেত না, যাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না যদি আদায় করা হতো। দুর্ভাগ্য ইসলাম থেকে দূরে সরে গিয়েছি আমরা, আমরা ট্যাক্স আদায়ের জন্য ব্যস্ত, ট্যাক্স আদায় করার জন্য বাহবা দেওয়া হয়, পুরস্কারের ব্যবস্থা করা হয়, সর্বোচ্চ আয়করদাতার পুরস্কারের ব্যবস্থা আছে, এই দেশে সর্বোচ্চ জাকাতদাতার পুরস্কারের কোনো ঘোষণা হয় না। মানুষ কিভাবে জাকাতে উদ্বুদ্ধ হবে? মুসলমানদের রাষ্ট্র সর্বোচ্চ আয়করদাতার রাষ্ট্রীয় পুরস্কারের ব্যবস্থা থাকে, সর্বোচ্চ জাকাতদাতার কোনো পুরস্কারের ব্যবস্থা এখানে নাই। জাকাতের জন্য উদ্বুদ্ধ করা হয় না, জাকাতের জন্য বাধ্য করা উচিত, সরকারের উচিত বাধ্য করা, যাকাত দিতে হবে। যাকাত না দিলে যাকাত আদায়ের জন্য শাস্তি দিতে পারবে সরকার, সেই ক্ষমতা সরকারের আছে, কিন্তু সাধারণ মানুষের সেই ক্ষমতা নেই। সরকার ইচ্ছা করলে পারবে যাকাত আদায় করতে, বাধ্য করতে, এবং এটা করলে সরকার নেকি পাবে। ট্যাক্স আদায় করলে নেকি হবে না, যাকাত আদায় করলে নেকি হবে। ট্যাক্স আদায় করার জন্য যত কিছু করা হোক, এগুলো জুলুমের খাতায় নাম লেখা হবে, কিন্তু যাকাত আদায়ের জন্য রাষ্ট্রীয় যত ব্যবস্থা করা হোক, এর প্রতিটা কল্যাণকর হবে এবং আল্লাহর কাছে পুরস্কৃত হবে সরকার। সম্মানিত উপস্থিতি, যাকাত দিবেন কেন? যাকাত না দিলে কি ক্ষতি হবে? যাকাত দেওয়ার অনেক উপকারিতা আছে। প্রথমে আমরা বললাম যাকাত সম্পদ পবিত্র করে, সম্পদ সম্পদকে পরিশুদ্ধ করে, যাকাত সম্পদের অনিষ্ট দূর করে দেয়। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাজুলুম মিনাল কওম, কওমের একজন লোক জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আয়তা ইদা আদা রাজুলুন যাকাত মালিহি,
হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তির সম্পর্কে আপনার মন্তব্য কি? যে লোকটা যাকাত আদায় করে। একজন ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তির সম্পর্কে আপনার মন্তব্য কি? যে যাটা যাকাত সঠিকভাবে আদায় করে। তখন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদা যাকাত মালিহি ফাকাদ যাব আনহু শাররুহু। যে ব্যক্তি যাকাত সঠিকভাবে আদায় করবে, যে ব্যক্তি যাকাত সঠিকভাবে আদায় করবে, ওই যাকাত আদায়ের কারণে ওই মালের অনিষ্ট দূর হয়ে যাবে, মালের ক্ষতি থেকে যে বেঁচে যাবে। তাহলে যাকাত দিলে মালের অনিষ্ট থেকে বাঁচা যায়, সম্পদের ক্ষতি থেকে বাঁচা যায়। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে সম্পদ বেশি হয়। যাকাত শব্দের অর্থ হচ্ছে বেশি হওয়া, বরকত, প্রবৃদ্ধি, পবিত্রতা, এগুলো হচ্ছে যাকাতের আবিধানিক অর্থ। যাকাত দিলে সম্পদ বেশি হয়ে যায়, যাকাত দিলে সম্পদ কমে না। আমরা মনে করে নিয়েছি যাকাত দিলে মনে হয় কমে গেল, 20 মণ ধান হলে 1 মণ দিতে হবে, নিষ্প ওষর যদি হয় আর ওষর হলে 10 মণে 1 মণ দিতে হবে, তাহলে 100 মণ ধান যদি হয় তাহলে আমাকে তো 5 মণ ধান দিয়ে দিতে হবে, অথবা 10 মণ দিতে হবে, তাহলে তো আমার লস হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, না, যাকাত দিলে সম্পদ বাড়ে। ইয়ামহাকুল্লাহুর রিবা ইয়ুরবিস সাদাকা, সুদকে আল্লাহ নিশ্চিন্ন করে দেন এবং যাকাতকে তিনি বাড়িয়ে দেন। যাকাত দিলে বৃদ্ধি হয়। কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে কথা এসেছে, একটা উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে সূরা বাকারা 261 নম্বর আয়াতে একটা উদাহরণ পেশ করা হয়েছে, একটা বীজ বপনের সাথে একটা উদাহরণ দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আম্বাতাত সাবা সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বাতিন আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যাকাত দিলে সম্পদ বৃদ্ধি হয়। যেমন যেমন একটা শস্য দানা যখন বপন করা হয়, একটা দানা থেকে আম্বাতাত সাবা সানাবিলা 7টা শীষ বের হলো, ফি কুল্লি সুম্বুলাতি মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষের মধ্যে আবার 100 করে দানা হলো। তাহলে একটা দানা থেকে 700 দানা হলো, ঠিক না? একটা দানা থেকে, একটা বীজ থেকে, বা একটা ধান থেকে, বা একটা গম থেকে 700 হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলে দিলেন, জি না, এইটুকু সীমাবদ্ধ নয়, আল্লাহ ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে খুশি আরো অনেক বেশি দিয়ে থাকেন। আল্লাহর ইচ্ছা যত খুশি আল্লাহ দিতে পারেন, এটা আল্লাহর কাছে অফুরন্ত ভাণ্ডার আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ কিভাবে দিবেন এটা তিনিই জানেন, তার সম্পদে বরকত হবে। ধান আগে 1 বিঘা জমিতে যেরকম ধান হতো, এখন অনেক বেশি হয়। আবার আল্লাহর গজবে এক রাতের মধ্যে সবকিছু নিশ্চিন্ন হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কাল করে আমাদের যাকাত দিতে হবে। আর যাকাত যদি না দেওয়া হয় তাহলে শাস্তি হচ্ছে, সংক্ষেপে বলে দিচ্ছি, মান আতাউল্লাহ মালাম মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসসিলালাহু মালু ইয়াউমাল কিয়ামাতি সুজান। আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, যদি ওই সম্পদের যাকাত আদায় করা না হয়, তাহলে ওই সম্পদ কিয়ামতের দিন, কিয়ামতের দিন বিষাক্ত সাপের আকার ধারণ করে তাকে পেঁচিয়ে ধরবে, তার দুই চোয়াল চেপে ধরে বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সঞ্চিত ধন। যদি যাকাত দেওয়া না হয় তাহলে ওই মাল, ওই সম্পদ কিয়ামতে আমার শাস্তির কারণ হবে, আমার সম্পদ আমাকে সাপ হয়ে আমাকে কামড় দিবে, আমাকে শাস্তি দিতে থাকবে। অতএব আমাদেরকে যাকাত দিতে হবে, ফরজ যাকাত দিতে হবে। নিসাব পরিমাণ সম্পদ হলে স্বর্ণরূপের যাকাত আছে, টাকা পয়সার যাকাত আছে, জমির ওষর আছে, গবাদি পশুর যাকাত আছে। নির্ধারিত নিসাব পরিমাণ যখন হয়ে যাবে এটা আপনাকে ফরজ দিতেই হবে, আর যদি না দেন তাহলে শাস্তি হবে। আর যাদের যাকাত ফরজ হয় নাই তাদের জন্য সুসংবাদ হচ্ছে, যাদের যাকাত ফরজ হয় নাই তারা সাদাকা করবেন, নফল সাদাকার গুরুত্ব অনেক বেশি। আমি নফল সাদাকা সম্পর্কে 2টি হাদিস অনুবাদ শুনিয়ে দেই, তারপরে আমি আমার বক্তব্য শেষ করে দেবো ইনশাআল্লাহুল আজিজ। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একথা শুনেছি, তিনি বলেছেন, ইত্তাকুন নার ওয়ালা বিশিক্কিত আমরাতিন,
তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, একটা খেজুর দান করে হলো। ইত্তাকুন নার ওয়ালা শিক্ষিত আমরাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, একটা খেজুর পরিমাণ দান করে হলো। সহিহুল বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আর একটা হাদিস হচ্ছে উকবা বিন আমের আল জুহানি থেকে, বাইহাকি সওয়াবুল ইমানের হাদিস। উকবা বিন আমের আল জুহানি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকা লা তুতফিউ আন আহলি হাররাল কুবুর, নিশ্চয় সাদাকা ব্যক্তির জন্য জাহান তার কবরের শাস্তিকে হালকা করে দেয়। সাদাকা ব্যক্তির কবরের উত্তাপকে কমিয়ে দেয়, কবরের শাস্তিকে হালকা করে দেয়। ওয়াইন্নাম ইয়াস্তাযিলুল মুমিনু ইয়াওমাল কিয়ামা ফিজিল্লি সাদাকাতিহি, মুমিন ব্যক্তি কিয়ামতের দিন তার সাদাকার ছায়ার নিচে জায়গা পায়। আর একটা হাদিস, সর্বশেষ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন, কোনো ব্যক্তি যদি তার হালাল রুচি থেকে একটা খেজুর পরিমাণ দান করে, কোনো ব্যক্তি যদি তার হালাল উপার্জন থেকে একটা খেজুর পরিমাণ দান করে, ওয়ালা ইয়াকবালুল্লাহ ইল্লা তাইয়িব, আর আল্লাহ পবিত্র ব্যতীত কোনো কিছু কবুল করেন না, হারাম মালের সাদাকা কবুল হয় না, হারাম উপার্জন থেকে দান করলে এটা কবুল হবে না। আল্লাহ নবী বললেন, নিজের কষ্টের উপার্জন থেকে হোক, হালাল থেকে যদি একটা খেজুর পরিমাণ দান করে, তাহলে ওয়া ইন্নাল্লাহ ইয়াতাকাব্বালু হাবি আমিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানটাকে ডান হাতে গ্রহণ করেন। সুম্মা ইউরাব্বিহা লি সাহিবিহি, আর এই সামান্য দানটা, খেজুর পরিমাণ দানটা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করতে থাকেন, এইটাকে লালন পালন করেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুহু, উদাহরণ দিয়ে আল্লাহ নবী বুঝিয়ে দিলেন, যেমন তোমরা একটা ঘোড়ার বাচ্চাকে, একটা অশ্ব শাবককে, ঘোড়ার বাচ্চাকে তোমরা ছোট থেকে লালন পালন করে বড় করে থাকো, ঠিক এমনি ভাবে তোমাদের ঘামজোড়া ওই ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, সারাদিনে কষ্ট করে যে একটা খেজুর পরিমাণ দান করেছো, একটি টাকা দান করেছো, পাঁচটি টাকা দান করেছো, এই দানটাকে আল্লাহ ওই ঘোড়ার বাচ্চা প্রতিপালনের ন্যায় এই দানটাকে আল্লাহ বড় করতে থাকেন, বাড়াতে থাকেন, বৃদ্ধি করতে 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 আল্লাহ নবী বললেন, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এটা বৃদ্ধি পেতে পেতে একটা পাহাড়ের সমান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, একটা খেজুর পরিমাণ দান পাহাড়ের সমান নেকিতে ভর্তি হয়ে যাবে। শর্ত হচ্ছে হালাল রুজি হতে হবে, শর্ত হচ্ছে হালাল হতে হবে, হারাম থেকে নয়। এজন্য আসুন আমরা যাকাত, যাদের ফরজ হয়েছে যাকাত দিতে হবে, যাকাত না দিলে জাহান্নাম অবধারিত মনে রাখতে হবে, যাকাত দিতে হবে ফরজ, এটা আল্লাহর বিধান। আর ফরজ যাদের হয়নি তাদেরকে নফল সাদাকা হিসেবে আদায় করবে, করতে হবে। আমরা সকলে সঠিকভাবে দান এবং সাদাকা করার চেষ্টা করব। তাকওয়ার মাস, পরহেজগারিতার মাস, তাকওয়া অবলম্বন করার চেষ্টা করছি আমরা সিয়ামের মাধ্যমে, অতএব যাকাতের মাধ্যমে আমরা তাকওয়া অবলম্বন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাকাত দিবেন কোথায়, কাদেরকে দিতে হবে, দেওয়ার ক্ষেত্রেও দুটি কথা না বললে নয়। আজকে বিদাতীদের টাকার কোনো অভাব নেই, কোটি কোটি টাকার মালিক তারা, হাজার হাজার কোটি টাকা দিয়ে তারা বিশাল বিশাল ইমারত নির্মাণ করছে, আর শিরকের আড্ডাখানা বানাচ্ছে, বিদাতের আড্ডাখানা বানাচ্ছে, অথচ হকপন্থীদের, অথচ আহলে হাদিসদের এরকম কোনো টাকার উৎস খুঁজে পাওয়া যায় না। দান করার ক্ষেত্রে অবশ্যই হক সংগঠন বাছাই করে নিতে হবে, হক প্রতিষ্ঠান বাছাই করে নিতে হবে, কোরআন এবং সহিহ হাদিসের বিধান যেখানে অনুশীলন করা হয় সেখানে দান করতে হবে। আমরা আপনাদের কাছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যে কার্যক্রমগুলো আছে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামের কথা বলবো, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা শিক্ষা প্রতিষ্ঠান মহিলা সালাফিয়া মাদ্রাসার কথা বলবো, আহলে হাদিস আন্দোলনের শিক্ষা বিভাগের কথা বলবো, হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের কথা বলবো, এতিম বিভাগের কথা বলবো। আপনারা আমাদের এই হক প্রতিষ্ঠানগুলোকে আপনাদের দান, আপনাদের যাকাত, আপনাদের সাদাকা থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এই প্রতিষ্ঠানগুলোকে দান করবেন, এর মাধ্যমে ইনশাল্লাহ এদেশে সহিহ হাদিসের দাওয়াত চলবে, সহিহ আকীদা আমলের সংস্কার কার্যক্রম যারা চালিয়ে যাচ্ছে সেই সংগঠন প্রতিষ্ঠানকে দান করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। আমরা স্বাগত জানাচ্ছি। আর একটি আনন্দের সংবাদ আপনাদেরকে জানিয়ে দেই, আত-তাহরিক পত্রিকার মাধ্যমে আপনারা দীর্ঘ প্রায় 23 বছর যাবৎ সহিহ আকীদা আমলের দাওয়াত পেয়ে এসেছেন,
তারিখ পত্রিকার মাধ্যমে 1997 সালের সেপ্টেম্বর মাস থেকে তারিখ পত্রিকার যাত্রা শুরু হয়েছে। দীর্ঘ 23 বছরের পথবতী পরিক্রমায় অনেক মানুষের আকীদা আমলের পরিবর্তন এসেছে তারিখ পত্রিকার মাধ্যমে, এর সাথে নতুন করে সংযোজন হয়েছে। এই রমাদানের 1 তারিখ থেকে, অর্থাৎ গত 3 দিন আগে থেকেই আত্তাহারিক টিভি অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল আত্তাহারিক টিভি চালু হয়েছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হয়েছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, এখন আপনাদের হাতের অ্যান্ড্রয়েড মোবাইল সেটের মধ্যেই তারিক টিভি খুলতে পাবেন, দেখতে পাবেন তারিক টিভির আলোচকদের বক্তব্য, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আলোচনা, দলিল ভিত্তিক আলোচনা এবং নির্ভেজাল দিনের আলোচনা। আপনারা যদি জানতে চান তাহলে তারিক টিভি দেখবেন, তারিক টিভির সাথে থাকবেন। প্রত্যেককেই আহ্বান জানাচ্ছি আপনাদের বন্ধু মহলে, আপনাদের যারা জানাশোনা যারা আছে, পরিচিতজন যারা আছে, সবাইকে তাহারিক টিভির দাওয়াত দিয়ে দিবেন, সবাইকে তাহারিক টিভির সাথে থাকার উদ্যোগ আহ্বান জানিয়ে এবং আপনাদের শুভকামনা করে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।